কীর্তন চলাকালীন জয় শ্রীরাম ঢুকে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে কীর্তন চলাকালীন জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে ঢুকে ভাঙচুর ও বাড়ির লোককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার কাঁচকুলি গ্রামে ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় নালিশ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে এলাকায় একটি শ্রাদ্ধ বাড়িতে কীর্তন চলাকালীন কয়েকজন শিশু জয় শ্রীরাম ধ্বনি দেয় এরপরই কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালায় ভাঙচুর চালানো হয় বাড়িতে কয়েকজনকে মারধরও করা হয় বলে অভিযোগ পরদিন ওই বাড়িতে যায় বিজেপির এক প্রতিনিধি দল দোষীদের কঠোর শাস্তির দাবি করেন প্রতিনিধি দলের সদস্যরা যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল তাদের দাবি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই একটি আত্মীয় স্বজন আসে সেখানে দুটি বাচ্চা ছেলে যারা আনন্দে জয় শ্রীরাম ধনী বলে ওঠে আর এতে এখানে তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা তারা এই বাড়ির উপরে চড়াও হয় বাড়িতে আক্রমণ করে বাসুদেব বাবু সমেত তার স্ত্রী সমেত তার ভাইপোকে বেদরকভাবে মারা হয়েছে শ্রাদ্ধের সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেয়া হয়েছে এই শ্রাদ্ধের জন্যে এদের সঞ্চিত এক লক্ষ টাকা সেই টাকা লুট করা হয়েছে বাপ্পা রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া